سبحان الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا বিয়ে নিয়ে আজকে আমি কিছু ইন ডিটেইলস কথা বলার ট্রাই করব অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান, সকলে বলেন ইনশাআল্লাহ। দেখুন, বিয়েটা হচ্ছে এমন একটা সাবজেক্ট আমাদের লাইফে, এই বিয়ের মাধ্যমে কারো জীবন গড়ে তো বিয়ের মাধ্যমে কারো জীবন ভাঙে। বিয়ের মাধ্যমে একজন বেকার যুবক প্রতিষ্ঠিত হয়ে যায়, আবার এই বিয়ের মাধ্যমে একজন নেককার দিনদান স্ত্রী যে পায় না তার পুরো জীবনটাই ধ্বংস হয়ে যায়, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? So I think it is most important chapter in our life. It is the most important decision in our life. আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের নাম হচ্ছে বিয়ের সিদ্ধান্ত। এখানে যে সঠিক সিদ্ধান্ত নেয় তার পুরো জীবনটা সুখময় হয়ে যায়, আর এখানে যে ভুল করে ফেলে তার পুরো জীবনটাই বরবাদ হয়ে যায়, ঠিক কিনা বলে? It is most important decision in your life. So before you are going to get married with someone, please try your best to justify that person from your best level of capacity. আপনাকে ট্রাই করতে হবে যে আমি কাকে বিয়ে করছি, কেন বিয়ে করছি, তার গুণ আছে কিনা, সে দিনদার কিনা, তার আব্বা আম্মা দিনদার কিনা, তার পরিবারটা কেমন, তার বেড়ে ওঠা কেমন, তার বর্তমানটা কেমন, এগুলো দেখে বিয়ে করার দরকার। যুবক ভাইরা বলুন তো, সবাই আছে না নাই? খুব দরকার আছে যুবক ভাইরা, বুঝলে বুঝ পাতা, না বুঝলে তেজ পাতা। যদি বলছেন জীবনটা বরকতময় করে দিবে একজন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তবে হ্যাঁ, দেখবেন যে কারো বিয়ের পরে তার ওয়াইফ তার সাথে পুরোটা জীবন অনেস্ট হয়ে কাটিয়ে দেয় মৃত্যু পর্যন্ত। আবার কাউকে দেখবেন যে বিয়ের মাত্র এক মাস পরেই বউ পালিয়ে যায়, দুই মাস পরে বউ পালিয়ে যায়, এরকম হয় না যুবক ভাইরা? হয় না? হয় না, প্রায় হয়। তো কেন এইটা হয়? দেখেন, বিয়ে ভাঙে অনেক কারণে, এই সম্পর্ক না দামি সম্পর্ক, বাট এটা ভাঙে কিছু কিছু কারণ আছে। আমি জাস্ট দুটি বিষয় উল্লেখ করছি। দেখেন, পুরুষ মানুষ যত স্মার্ট হোক, যত হ্যান্ডসাম হোক, আর দেখতে যত সুন্দর হোক না কেন, যত রিচ হোক না কেন, যত বড় বিজনেস ম্যাগনেট হোক না কেন, পুরুষ যদি যত্নশীল না হয়, কেয়ারিং না হয়, লাভিং না হয়, তার লাইফ পার্টনারকে সময় না দেয়, সে যত সুন্দরই হোক না কেন তার কাছে কখনো কোনো নারী আটকাতে পারে না, ঠিক কিনা বলেন? ম্যান হ্যাজ টু বি কেয়ারিং অ্যান্ড লাভিং, ইটস মোস্ট ইম্পর্টেন্ট, রিয়েলি ইম্পর্টেন্ট। আপনি যদি যত্নশীল না হতে পারেন আপনার বউ আপনার কাছে থাকবে না। আবার দেখবেন অনেকের সংসার ভেঙে যায় জাস্ট ফর পাস্ট, অতীতের জন্য। আমি আপনাদেরকে বলছি একটা কথা মন থেকে, যদি আপনি কাউকে বিয়ে করে ফেলেন অথবা আপনি মন থেকে ফিল করেছেন দিস ইজ দ্য রাইট পারসন টু গেট ম্যারিড উইথ, এই মেয়েটাকে আমি বিয়ে করব, প্লিজ তার অতীত নিয়ে ঘাটাঘাটি করতে যাবেন না। এর কারণ, অতীত নিয়ে যত বেশি ঘাটতে যাবেন মনোমাইন্ড তত বেশি নষ্ট হবে, অতীত নিয়ে যত বেশি ভাববেন বর্তমান তত বেশি নষ্ট হবে যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? অতীত হচ্ছে জাস্ট ফর লেসন, শিক্ষার জন্য। অতীত নিয়ে মারামারি করে কখনো সংসারে সুখী হওয়া যায় না। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক, সকলে মন খুলে পড়া, আমিন। দেখেন, বিয়ের অর্থটা আসলে কি? অনেক অর্থ আছে, পুরুষের কাছে এক অর্থ, নারীর কাছে আরেক অর্থ। বিয়ে মানে হচ্ছে একজন পুরুষের কাছে বউ, বিয়ে মানেই আমরা বুঝি যে আমাদের লাইফে একজন মেয়ে আসবে, হু উইল বি মাই ওয়াইফ, সে হবে আমার জীবনের অর্ধাঙ্গী, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? আবার একজন মেয়ের কাছে বিয়ে মানে হচ্ছে একজন পুরুষ, একজন হাজবেন্ড, একজন স্বামী। তো ওয়াইফ মানে শুধু ওয়াইফ না, হাজবেন্ড মানে জাস্ট হাজবেন্ড না, একটা বিয়ে মানে শুধু স্বামী স্ত্রীর সম্পর্ক নয়, পুরো দুইটা বংশের একত্রে মিলন হওয়ার নাম হচ্ছে বিয়ের সম্পর্ক, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে বিয়ে। তো বউ মানে কি? বউ মানে হচ্ছে আপনার সুখ এবং দুঃখের সাথে, বউ মানে হচ্ছে আপনার জীবনের অর্ধাঙ্গিনী, বউ মানে হচ্ছে আপনার অভিমানের জায়গা, আপনার ভালোবাসার জায়গা, বউ মানে হচ্ছে সেই নারী যাকে ধমকও দেওয়া যায়, শাসনও করা যায়, অ্যাট দ্য সেম টাইম তাকে আদর করে ভালোবেসে আবার বুকেও জড়ানো যায়, ঠিক কিনা বলেন? দিস ইজ কল্ড ওয়াইফ ম্যাটেরিয়ালস, এটাকে বলা হয় বউ। তো যার জীবনে ভালো বউ আছে, ভালো জীবন সঙ্গী আছে, তার জীবনে সে কিছু পাক কিংবা না পাক,
তার আফসোস করার কিছুই নাই, কারণ সে দুনিয়াতেই স্ত্রীর মাধ্যমে জান্নাতে একটা সুখ অনুভব করেছে। সুবহানাল্লাহ, বড় সুবহান আপনারা। সো বিয়ের ক্ষেত্রে চিন্তা করার দরকার, ভেবে চিনতে ডিসিশন নেওয়ার দরকার। যুবক ভাইয়ারা আছে না নাই, আসলে আমরা বিষয়টা ডিপলি ঢোকা ট্রাই করি একটা তাকবীর সবাই মিলে, লিল্লাহি তাকবীর। দেখেন আমরা বিয়ে করতে গেলে খুব ডিপ্রেসড হয়ে যাই, হতাশ ফিল করি, এটা আমাদের অনেক অভিজ্ঞতা আছে, আমরা ট্রাই করেছি বা করছি। এর কারণ বিয়ে করতে গেলেই মনে হবে যে হয়তো বা এর চাইতে আরো বেটার অপশন আছে, এর চাইতে হয়তো বা আরো সুন্দরী আছে, এর চাইতে হয়তো আরো ভালো আছে। আর একটা বড় বিষয় হচ্ছে আপনি কাকে বিয়ে করবেন। আমাদের দেশে অবস্থা এমন হয়ে গিয়েছে, শতকরা পাঁচজন্মে এরকম পাওয়া মুশকিল হবে যে বাসরত তার স্বামীর হাত ধরে বলবে যে আমার এই হাত প্রথম তুমি পুরুষ যে স্পর্শ করেছ। এমন মেয়ে পাওয়া খুবই মুশকিল যে মেয়ে বাসরতে বলবে স্বামীকে যে আমার এই দেহ এই সতীত্ব তোমাকে আমি এমন ভাবে দিলাম যে সতীত্বে একটা কলঙ্কে কোনো দাগ নাই। এরকম মেয়ে পাওয়া খুবই রেয়ার যুবক ভাইয়ার। আজকালকার যুগে ভার্জিন সতীত্ববান চরিত্রবান মেয়ে পাওয়া খুবই মুশকিল। বাট হ্যাঁ, আমরা যে কনফার্ম জান্নাতি এটা আবার এরকম না, আমাদেরও দোষ আছে, মেয়েদেরও দোষ আছে। বাট মোস্ট অফ অল যদি আমরা মানিয়ে মেনে বুঝে নিজেকে কনভিন্স করে বিয়ে করতে পারি, আমাদের জীবনটা সুখময় হবে। বলেন সবাই ইনশাআল্লাহ। প্রথম বিষয়ে আমরা কথা বলবো যে বিয়ে করলে লাভ কি, হোয়াট আর দ্য বেনিফিটস অফ গেটিং ম্যারিড আর্লি, গেটিং ম্যারিড ইয়াং। যুবক বয়সে বিয়ে করলে কি কি লাভ পাওয়া যায়, নাম্বার ওয়ান। নাম্বার টু, হোয়াট কাইন্ড অফ কোয়ালিটি দ্যাট উই শুড লুক ফর আওয়ার ফিউচার ওয়াইফ, আমরা কেমন মেয়ে দেখে বিয়ে করব, এটা জানা দরকার যুবক ভাইরা আছে না নাই। নাম্বার থ্রি, আমরা জানবো হোয়াট ইজ দ্য পারপাস অফ ম্যারেজ, বিয়ের উদ্দেশ্য কি। অ্যান্ড ফাইনালি আমরা জানবো হাউ টু টেক দ্য প্রিপারেশন অফ ম্যারেজ, বিয়ের জন্য আমরা কেমন ভাবে প্রস্তুতি নিব। এই চারটি বিষয় আজকে আমরা ইন ডিটেইলস যতটুকু পারা যায় কথা বলবো। সকলে বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বিয়ে হচ্ছে একটা জান্নাতি সম্পর্ক, সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই। প্রথম বিয়ে হয় জান্নাতে, আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে হাওয়া আলাইহাসসালামের বিয়ে হয়। এবং হাদিসে আসছে প্রত্যেকটা নবীর চারটা সুন্নাত কমন ছিল, প্রত্যেকটা নবী চারটা সুন্নাত পালন করেছেন। এক, আন-নিকাহ বিবাহ, দুই, আত-তাআত্তুর সুগন্ধি ইউজ করা, তিন, আস-সিওয়াক প্রত্যেকটা নবী মেসওয়াক ইউজ করেছেন। তাহলে এই যে গুরু আমাদের নবীদের চারটা সুন্নাত ছিল, একটা হচ্ছে বিয়ে, আর একটা হচ্ছে মেসওয়াক করা, আর একটি হচ্ছে যেটা আমরা জানলাম সেটা হচ্ছে যে কয়টা বলেছি আমি, তিনটা, এক হচ্ছে বিয়ে, দুই নাম্বার হচ্ছে মেসওয়াক করা, এবং তিন নাম্বার হচ্ছে আত-তাআত্তুর সুগন্ধি ইউজ করা, চার নাম্বার হচ্ছে লজ্জা। প্রত্যেকটা নবী লজ্জাশীল ছিলেন, সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই। আসলে আমরা জেনে অল্প বয়সে বিয়ে করার উপকারিতা কি কি আছে হাদিস এবং কোরআনে। এক, যে ব্যক্তি যুবক বয়সে বা আর্লি বিয়ে করে, অল্প বয়সে বিয়ে করে, তার প্রথম লাভ হচ্ছে তার চোখটাকে আল্লাহ তাআলা জেনা মুক্ত করে দেয়, সুবহানাল্লাহ পড়বেন না। চোখটা হারাম দিকে আর যায়, যার বাসাতে চাঁদ আছে তার বাহিরে গিয়ে মোমবাতি আর কোনো প্রয়োজন হয় না, কথা ঠিক কিনা বলেন যুবক ভাইরা। আপনার চোখটা অটোমেটিকলি ডাউন হয়ে যাবে, আপনি গায়রে মাহরাম নারী দিকে তাকাবেন না, কারণ আপনার বাসাতে আপনার বউ আছে। দুই নাম্বার, বিয়ের সবচেয়ে বড় উপকার হচ্ছে আপনার লজ্জাস্থানের হেফাজত হয়ে যায়, আপনার প্রাইভেট পার্টটাকে আল্লাহ তাআলা হেফাজত করে। এটা আমার কথা না, হাদিসের কথা। হাদিসে আসছে মান ইসতাতা মিনকুম আল বাআ ফালিয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা তোমাদের চরিত্রকে রক্ষা করতে চাও, তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করতে চাও, তোমাদের চোখকে হেফাজত করতে চাও, বিয়ে করো, আল্লাহ তোমাদেরকে দুটি পাপ থেকেই হেফাজত করবে, সুবহানাল্লাহ পড়ুন সবাই আপনারা। তাহলে এক হচ্ছে চোখের হেফাজত, দুই হচ্ছে লজ্জাস্থানের হেফাজত, তিন নাম্বার বিয়ে করলে যে উপকার সেটা হচ্ছে ঈমান পরিপূর্ণ হয়ে যায়। যারা আমরা সিঙ্গেল আমাদের ঈমান হচ্ছে অর্ধেক, আর যখন আমরা বিয়ে করব এই বিয়ের মাধ্যমে আমাদের পুরো ঈমানের যে কাতারটা যে লেভেলটা
এটা পরিপূর্ণতায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা তাযাওয়াজাল আবদ ফাকাদ ইস্তাকমাল নিসফুদ্দিন ফালইত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি, যে ব্যক্তি বিয়ে করবে তার অর্ধেক দিন পূরণ হয়ে যাবে। ফালইত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি, এখন সে তার বাকি অর্ধেক দিন কেমন করে পূরণ করবে সেটা এই চিন্তা করে, কারণ বিয়ে করলে অর্ধেক ইমানকে পরিপূর্ণ করে দেয় একজন, তিনি কে? আল্লাহ। আপনার ইমানটা অর্ধেক পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? চার নাম্বার, বিয়ে করলে লাভ হয় কি? দ্রুত ধনী হওয়া যায়। এটা আমার কথা নয়, এটা আল্লাহ তাআলার কথা। ইউ ওয়ান্ট টু বি রিচ, ইউ ওয়ান্ট টু বি রিচ, প্লিজ গেট ম্যারিড অ্যাজ সুন অ্যাজ পসিবল, আল্লাহ উইল মেক ইউ রিচ। কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরা নূরে, যে বান্দা চায় তার অভাব দূর হয়ে যাবে, যেই বান্দা চায় তার অভাব উন্মোচন হয়ে যাবে, যে বান্দা চায় যে আমি ধনী হয়ে যাব সে খুব দ্রুত বিয়ে করে ফেলে, যে বিয়ে করবে তাকে ধনী বানায় দিবে একজন, তিনি কে? গেট ম্যারিড, আল্লাহ উইল মেক ইউ রিচ। বিয়ে করেন, আল্লাহ আপনার সমস্ত অভাব দূর করে আপনার রিজিকে বরকত দান করবে। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? পাঁচ নাম্বার, বিয়ে করলে যে উপকার হয় সেটা হচ্ছে বান্দার রোগ বালাই দূর হয়, অসুস্থতা দূর হয়ে যায়, বান্দা সুস্থ থাকে বেশি। এটা হচ্ছে আল্লাহ তাআলা বিশেষ একটা নিয়ামত বিবাহিতদের জন্য। সুবহানাল্লাহ, পড়ে সবাই আপনারা? ছয় নাম্বার, ইবাদতে মজা পাওয়া যায়। বিয়ে করে ফেললে যুবক বয়সে নামাজে মনটা আরো বেশি বেড়ে যায়, কোরআন তেলাওয়াতে মনটা আরো বেড়ে যায়, আচ্ছা কাজ অর্থাৎ ভালো কাজ, গুড ওয়ার্ক, গুড ডিডস করতে ভাল লাগে, ভালো কাজ করতে মনে শান্তি লাগে, ইবাদতে মজা লাগে। এর কারণ আপনি গুনাহ থেকে বেঁচে গেছেন। যেই বান্দা গুনাহ থেকে বেঁচে যায় তার হৃদয়ে একটা আত্মকেন্দ্রিক শান্তি দান করে একজন, তিনি কে? ইবাদতে শান্তি পাওয়া যায়। এবার আসুন, আমরা জানি সাত নাম্বার লাভ কি। সাত নাম্বার লাভ হচ্ছে যে ব্যক্তি যুবক বয়সে বিয়ে করে সে ব্যক্তি আল্লাহর নিকটবর্তী হয়ে যায়, কারণ সে গুনাহ থেকে বেঁচে গেছে। আর জীবনে যার যত গুনাহ কম সে তত বেশি আল্লাহর কাছে নিকটবর্তী বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ, পড়ো সবাই। এবার আসুন আট নাম্বার, যে ব্যক্তি যুবক বয়সে বিয়ে করে তাকে আল্লাহ তাআলা একটা মানসিক তৃপ্তি দান করে। মানসিক তৃপ্তি কেমন? আপনি খুব বেশি ক্রেজি হবেন, স্থির হবেন, ভালো থাকবেন। এটা গড গিফটেড নিয়ামত, এটা আল্লাহ আপনাকে দিবেন মানসিক তৃপ্তি। আপনি পাগলের মতো ছুটবেন না, কারণ আপনার মোটামুটি মাশাআল্লাহ থাকার মতো ঘর আছে, ভালোবাসার মতো বউ আছে, বাচ্চা আছে, এনাফ। ওর কেয়া চাহিয়ে জিন্দগি মে মেরে দোস্ত, যা আছে আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আল্লাহ তাআলা আপনার জীবনে একটা মানসিক তৃপ্তি দান করবে। সুবহানাল্লাহ, পড়ে সবাই। নয় নাম্বার, সেটা হচ্ছে বিয়ের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের রাগ ক্রোধ মেজাজকে ঠান্ডা করে দেয়। কারণ কি? সে ম্যাচিউর হয়ে যায়। দেখবেন একজন মানুষ বিয়ের আগে আনম্যাচিউর, কথা কয় ঢং নাই, চলাফেরার ঢং নাই, কোনো কিছুই ঠিকঠাক নাই, বাট দেখবেন বিয়ের পরে ভদ্র হয়ে গেছে, আগের মতো চিল্লায় না, আগের মতো রিয়াকশন করে না, আগের মতো ওভার রিয়্যাক্ট করে না, মেজাজটা ঠান্ডা হয়ে যায়। কারণ কি? বিয়ের মাধ্যমে আল্লাহ তার মেজাজকে ঠান্ডা করে দিয়েছে। সুবহানাল্লাহ, পড়ে সবাই। সর্বশেষ এবং এটা সবচেয়ে বড় বেনিফিট ফর অল দ্য ইয়াংস্টার্স, ফর অল দ্য ইয়াং পিপল, এটা হচ্ছে বিয়ের মাধ্যমে আপনার যৌবনের ক্ষুধা নিবারণ হয়। এটা বড় দামি জিনিস আসলে। দেখেন, আমি প্রায় বলি কিছু জিনিস মানুষের চরিত্রকে নষ্ট করে দেয়। এক, অভাব মানুষকে চোর বানিয়ে দেয়, অভাব মানুষকে ডাকাত বানিয়ে দেয়, অভাব মানুষের চরিত্র নষ্ট করে দেয়। পাশাপাশি আরেকটি বিষয় যেটা মানুষের চরিত্র নষ্ট, সেটা হচ্ছে এই যৌবনের জ্বালা, যৌবনের কষ্ট, যৌবনের যে পেইন, এটাও মানুষের চরিত্র নষ্ট করে। যুবক ভাইরা ঠিক কিনা বলেন আপনারা সবাই? এই জন্য যৌবনের খোঁজা যখন আমাদের নিবারণ হয়ে যায় আমাদের চরিত্রটা অটোমেটিকলি ভালো হয়ে যায়। এই জন্য আমরা ট্রাই করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল ভালো মেয়ে পেয়ে গেলে, দিনদার মেয়ে পেয়ে গেলে কোনো ডান বাম হবে না, সোজা আমরা বিয়ে করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে এক নাম্বার আমরা জানলাম, হোয়াট আর দ্য বেনিফিটস অফ গেটিং ম্যারিড আর্লি, অল্প বয়সে বিয়ে করলে কি লাভ হয়। নাম্বার টু আমরা বলবো, তবে সেটার জন্য আমাদের তাকবীর দেওয়া লাগবে। তাকবীর শেষ হবে, আমরা আবার ট্রাই করবো ইনশাআল্লাহ। সকলেই তাকবীর দেন একবার, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। দুই নাম্বার বিষয় ছিল যে
আমরা আসলে আমাদের জীবনে কেমন লাইফ পার্টনার চাইবো আল্লাহর কাছে, আমরা কেমন মেয়ে দেখিয়ে বিয়ে করবো, এটা হচ্ছে আমাদের দুই নাম্বার সাবজেক্ট। মাথায় রাখবেন, আমাদের জীবনে লাইফ পার্টনার যদি ঠিকঠাক আসে আমাদের জীবন ঠিকঠাক চলবে, যদি আমাদের জীবনে লাইফ পার্টনার বেঠিক হয়ে যায় আমাদের জীবন ঠিকঠাক না, টিকটক হয়ে যাবে, ঠিক কিনা বলেন যুবক ভাইয়া? আমরা চাই একজন ভালো জীবন সঙ্গী, আমরা চাই ভালো একজন লাইফ পার্টনার। ঠিকঠাক আর টিকটক পার্থক্য আছে। ঠিকঠাক মানে মানসিক শান্তি, আর টিকটক মানে অস্থির জীবন, ফালতু কোনো মিনিংলেস জীবন, মানে এই জীবনে কোনো মানে নাই। একজন লাইফ পার্টনার চুজ করার ক্ষেত্রে আমাদের সাবধান হওয়ার দরকার যুবক ভাইয়ারা, আছে না নাই? হাদিসে আসছে চারটা বেসিক গুণ লাগবে একজন মেয়ের মাঝে টু গেটিং ম্যারিড, বিয়ের জন্য। এক, লিমা আলিহা, তুমি তাকে দেখবা তার সম্পদ কতটুকু আছে। চারটা গুণ আল্লাহর নবী বলেছেন, বাট একটা গুণ মাস্ট মোস্ট ইম্পর্টেন্ট, আমি জাস্ট সিরিয়াল বাই সিরিয়াল বলছি। এক হচ্ছে লিমা আলিহা, তার সম্পদের জন্য। দুই, লিজামা আলিহা, তার সৌন্দর্যের জন্য। তিন, ওয়ালি হাসাবিহা, তার বংশগত মর্যাদা, তার শিক্ষা দীক্ষা দেখার দরকার যুবক ভাইয়ারা, আছে না নাই? এন্ড সর্বশেষ, দ্বীনের জন্য। এবং এটা হচ্ছে সবচেয়ে দামি বিষয়, ফাদফর বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক। নবীজি বলেছেন, তুমি যদি বিয়ে করে সফল হতে চাও, দ্বীনকে, চরিত্রকে, দিন দারিদ্রকে প্রাধান্য দাও, আল্লাহ তোমাকে সফল বানাই ছাড়বে। সুবহানাল্লাহ, পড়ার সময়। এজন্য বিয়ের ক্ষেত্রে টাকা পয়সা বেশি জরুরি নয়, ধন সম্পদ বেশি জরুরি নয়, মেয়ের পরিবার যে খুব বেশি বড় হতে হবে তা জরুরি নয়। বিয়ের ক্ষেত্রে সবচেয়ে দামি হচ্ছে চরিত্র এবং মেয়ের দিনদারিত্ব, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা আপনারা? তবে হ্যাঁ, এর বাহিরেও আমাদের পার্সোনাল লাইফে আমরা কিছু বিষয় এক্সপেক্ট করি, এটাও সুন্নাহ এবং এটা চাওয়া জায়েজ। যেমন আমাদের জীবনে আমরা সকলেই এমন একজন লাইফ পার্টনার এই যুগে এসে চাই যার ফেসবুকে বেপর্দা ছবি থাকবে না। আমরা এমন একজন মেয়েকে লাইফ পার্টনার হিসেবে চাই যার জীবনে সে টিকটকে গিয়ে বেহায়ার মতো নাচ গান করবে না, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? আমি দেখেছি যে আমরা যখন বলি, এই ভাই আপনার কেমন মেয়ে লাগবে, আপনি কেমন মেয়ে বিয়ে করবেন, সবাই বলে, আরে ভাই আমার সিম্পল মেয়ে হইলেই হয়, কোনো সমস্যা নেই, একটা পাইলেই হবে। না, দিস ইজ রং আনসার। আমাদের উচিত উত্তর এমন দেওয়া যে আমার জীবনে নিশ্চিত দিনদার, চরিত্রবান এবং কোনো সাধারণ নারী নয়, একজন অসাধারণ চরিত্রবান নারীকে আমরা বউ হিসেবে চাই, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? চরিত্র লাগবে যুবক ভাইয়ারা, ওয়াফাদার হতে হবে, কৃতজ্ঞ হতে হবে, শকর গুজার হতে হবে। বউ যদি কৃতজ্ঞ না হয়, ঠেলা যে কি এটা সেই বোঝে যে বিয়ে করছে এমন অকৃতজ্ঞ মেয়েকে, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা আপনারা? তো বিয়ের ক্ষেত্রে আমাদের চাহিদা হচ্ছে আমাদের বউকে অবশ্যই পর্দা মেনটেন করতে হবে। পাশাপাশি আমরা সকলেই এমন একজন লাইফ পার্টনার চাই যে তার রাগ অভিমান সমস্ত কিছু আমার উপরে ছাড়বে, সে রাগ আমাকে দেখা, সে অভিমান আমাকে দেখা, বাট আমার উপরে রাগ করে আর এক পুরুষের কথা বলবে, প্রেম করবে, ডেটিং করবে, এটার নাম ভালোবাসা নয়, এটার নাম বেহায়াপনা, ঠিক কিনা বলেন? আমার উপরে রাগ, আপনি আমাকে বলেন, অভিমান দেখান, সমস্যা নাই, বাট আমার কথা হচ্ছে আমার লাইফ পার্টনার আমাকে রাগ দেখাবে, বাট আমার উপরে রাগ করে সে আর যে পরকিয়া করতে পারবে না, ঠিক কিনা যুবক ভাইয়ারা আপনারা বলেন? তাহলে বিয়ের ক্ষেত্রে এগুলো চাহিদা আমাদের রাখতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে, রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবং আমরা সকলেই চাই যে আমাদের লাইফে এমন একজন আমাদের জীবন সঙ্গী আসুক যে মানুষটা আমাদের সবচাইতে খারাপ সময়ে শক্ত করে হাতটা ধরবে আর বলবে, তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই, তোমার জীবনে কিছু থাক কিংবা না থাক, তুমি যদি জিরো হয়ে যাও, শূন্য হয়ে যাও, সবাই তোমাকে ছাড়লেও আমি তোমার হাত ছাড়বো না, ঠিক কিনা বলেন? এরকম জীবন সঙ্গী পেয়ে গেলে আমাদের জীবনে আর কিছু লাগে না যুবক ভাইয়ারা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমাকে বিয়ে করেছিলেন, উনি একটা বাক্য বলেছিলেন, আমার এটা আমি উর্দুতে পড়েছিলাম, জাস্ট কোট করছি। উনি বললেন ফাতেমাকে দেখে, চোখে চোখ রেখে, আগর তুম মুঝে মিল গে তো ফির মুঝে ফির ক্যা পাওগে, আর আগর তুম মুঝসে খো গে তো ফির মুঝে ক্যা পাওগে।
এর অর্থ হচ্ছে আমি তোমাকে পেয়েছি মানে আমি আমার জীবনের সবকিছু পেয়ে গেছি, আর আমি তোমাকে হারিয়েছি মানে আমার জীবনে হারাবার মতো আর কিছুই নাই, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ের আপনারা? তো এরকম মানুষ লাগবে যাকে পাওয়ার পরে হারাবার আর কিছু থাকবে না, এরকম মানুষ আমাদের সবাইকেই দান করুক, আমরা সকলেই মন খুলে পড়ি আমিন। এবং যারা আমরা পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ি, মাশাআল্লাহ দাঁড়িয়ে আছে আমাদের, টুপি আছে, কিছুটা দিন ফলো করি, আমরা চাই যে কোন মেয়ে আমাদেরকে বিয়ে করবে জাস্ট এই জন্য যেন সে দিনকে ফলো করতে পারে, আমার কথা কি বোঝা যায়? যায় যায়, মানে আমাকে বিয়ে করবে এই জন্য না যে আমি দেখতে সুন্দর, আমাকে বিয়ে করবে এই জন্য না যে আমি দেখতে অনেক লম্বা, আমাকে দেখে বিয়ে করবে না এই জন্য যে আমার চেহারা দেখতে খুবই সুন্দর, না, রিজন হবে সবচেয়ে বড় এইটা যে একজন মেয়ে ভাববে যে আমি যদি এই ছেলেকে বিয়ে করে আমি পর্দা করতে পারবো, যদি আমি এই ছেলেকে বিয়ে করতে পারি এই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকঠাক পড়তে পারবো, যদি আমার সঙ্গে ছেলে বিয়ে হয় তাহলে আমার দিনটা ঠিক থাকবে, এরকম মেয়ে থাকলে আমরা অবশ্যই গুরুত্ব দিব যুবক ভাইরা, ঠিক কিনা বলুন আপনারা সবাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। And most of all, last point I would like to mention, and that is, আমরা আমাদের জীবনে সব সময় এমন একজন লাইফ পার্টনার চাই যার চেহারা হবে পুরোটা মায়া দিয়ে ভরা, যার চেহারাই হবে আমাদের সমস্ত ক্লান্তি দূরের কারণ, যাকে দেখলে, যার স্পর্শে গেলে, যার কাছে গেলে আমাদের সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে, এরকম ক্লান্তি দূর হওয়ার মতো মানুষ তো আমাদের জীবনে আমরা চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সবাইকে এমন উত্তম জীবন সঙ্গিনী দান করুক, সকলেই মন খুলে পড়া আমিন। তবে বিয়ের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, সৌন্দর্য নয়, শিক্ষা নয়, বিয়ের ক্ষেত্রে সবচেয়ে দামি হচ্ছে দিনদার হওয়া, চরিত্রবান হওয়া। এটা আপনারা সবাই, আমরা সবাই দেখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলেই মন খুলে পড়া আমিন। তিন নাম্বার বিষয় ছিল হোয়াট ইজ দ্য পারপাস অফ ম্যারেজ, বিয়ের উদ্দেশ্য। আচ্ছা আমি কিছু বলতেছি, বুঝে শুনে শুনবেন। এক, বিয়ের উদ্দেশ্য আমরা ভুল করে ফেলি। এই তুই এটা বিয়ে করবি কেন? শি ইজ বিউটিফুল, ইউ নো, খুব ভালো লাগে দেখতে, সুন্দর, না ঠিক না, এই একে বিয়ে করবি কেন তুই? এরই এর বাপের অনেক টাকা, বিয়ে করতে হবে একেই লাগবে, না ভুল কথা, একে বিয়ে করবি কেন? দেখতে খুব ফর্সা, অনেক ফর্সা, একেই লাগে, না। যারা এই ফ্যান্টাসি নিয়ে জাস্ট এটা নিয়ে বিয়ে করে তাদের বিয়ে বেশি দিন টিকে না। বিয়ের উদ্দেশ্য কি? আল্লাহর হাবিব বলেছেন বিয়ের মূল উদ্দেশ্য হচ্ছে ইবাদত। সুবহানাল্লাহ, পড়বেন না আপনারা? সুবহানাল্লাহ। এবং কোরআনেও আসছে, কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি বলেন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার বরং একজনের সন্তুষ্টির জন্য আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমার সব কিছুই হচ্ছে আল্লাহ তাআলার জন্য। তাহলে বিয়েটা কি জাস্ট ফর্সা দেখে, রূপ দেখে করলে হবে, না আল্লাহর জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। তাহলে বিয়েটা প্রথম উদ্দেশ্য হচ্ছে ইবাদত। বলেন সবাই, বিয়ের উদ্দেশ্য কি? আরেক কথা বলেন, বিয়ের উদ্দেশ্য কি? ইবাদত। এটা জাস্ট রূপ দেখে না, গুণ দেখে না, ফর্সা দেখে না, বিয়ের উদ্দেশ্য হচ্ছে আমি বিয়ের মাধ্যমে ইবাদত করব এবং আল্লাহর থেকে যত দূরে আমি আছি আরো কাছে যাওয়ার ট্রাই করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক, দুই, এটা আমি কোরআন থেকে জাস্ট স্টেপ বাই স্টেপ বলছি। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন বিয়ের উদ্দেশ্য হচ্ছে মোট তিনটা, বলার সময় কয়টা? ওয়া মিন আয়াতিহি, এই আয়াতটা সকলেই চোখে চোখ রেখে শুনবেন, তিনটা উদ্দেশ্য, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু নো, জানতে হবে। ওয়া মিন আয়াতি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দা ওয়া রাহমাহ। দেয়ার আর থ্রি পারপাস অফ ম্যারেজ, বিয়ের উদ্দেশ্য হচ্ছে তিনটা। এক, মেন্টাল পিস, মেন্টাল পিস, মানসিক শান্তি। আমি আমার কোনো একটা ওয়াজে বলেছিলাম কোনো মেয়েকে দেখে মানসিক শান্তি পাইলে এনাফ, যথেষ্ট বলেছিলাম, কোন ক্ষেত্রে? আফটার গেটিং ম্যারিড, বিয়ের পর। এখন এটাকে মানুষ ভাইরাল করেছে কোন দিকে? গার্লফ্রেন্ডের। আমি তো আয়াত দিয়ে দলিল দিয়ে বুঝিয়েছিলাম যে বিয়ের মূল উদ্দেশ্য হচ্ছে আপনার মানসিক শান্তি আপনি পাচ্ছেন কিনা,
কারণ কোরআন বলছে বিয়ের প্রথম উদ্দেশ্য হচ্ছে মানসিক তৃপ্তি পাওয়া, মানসিক শান্তি পাওয়া। যখন আপনি আপনার জীবন সঙ্গীর মাঝে মানসিক শান্তি খুঁজে পাবেন, তখন তার কোনো দোষ, তার ত্রুটি, কোনো কিছুই, কোনো ভুল মনে হবে না, কারণ আপনি তাকে দেখে মানসিক শান্তি খুঁজে পান। ঠিক কিনা বলুন যুবক ভাইরা? আপনারা বিয়ের প্রথম উদ্দেশ্য হচ্ছে মানসিক শান্তি। যদি আপনি আপনার বউকে দেখে মানসিক শান্তি খুঁজে পান, লিখে রাখেন, আপনার দ্বারা পরকীয়া পসিবল না, আপনার দ্বারা পরনারীতে আসক্ত সম্ভব না। যত পুরুষ, ট্রাস্ট মি, বিলিভ মি, যত পুরুষ বউকে রেখে অন্য দশ জায়গায় পরকীয়া করে, এর প্রধান এবং সবচাইতে বড় কারণ হচ্ছে সে তার বউয়ের দিকে তাকিয়ে ওই যে ডিজায়ার্ড ফিলিংস, কাঙ্ক্ষিত অনুভূতি, মানসিক শান্তি, এটা পায় না। বাস বউকে রেখে আরো দশ ঘাটে গিয়ে সে পানি খায়। ঠিক কিনা বলুন যুবক ভাই? মানসিক শান্তি পাওয়া লাগবে, এক। দুই, বিয়ের উদ্দেশ্য হচ্ছে ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দা, ভালোবাসা, একে অপরের প্রতি ভালোবাসা থাকবে। ভালোবাসা নাই মানে সম্পর্ক টিকবে না। যেখানে ভালোবাসা আছে, সম্পর্কে যত ঝগড়া হোক, যত রাগারাগি হোক, এটা টিকে যায়। আর যেখানে ভালোবাসা নাই, ওখানে চায়ের জায়গায় কফি আসলে সম্পর্ক ভেঙে যায়। ঠিক কিনা বলেন? লাভ ইজ মোস্ট ইম্পর্টেন্ট, ভালোবাসা জরুরি। তার দুই নম্বর উদ্দেশ্য হচ্ছে ভালোবাসা, এটা বলেছে কে? বলেন সবাই, বলেছে কে? আল্লাহ তাআলার আয়াত এটা। তিন নম্বর ওয়ারহমা, এটা একটু বুঝতে হলে ব্রেন দিয়ে না, হৃদয় দিয়ে বুঝতে হবে, অনুভব করতে হবে। ওয়ারহমা, রহমত মানে হচ্ছে দয়া উদ্দেশ্য। বলেন সবাই, রহমত দ্বারা কি উদ্দেশ্য? দয়া। আচ্ছা, মনে করেন আমার বয়স 26 years অথবা 27 years old, 27 বছর। আমার বয়স যখন 60 বছরে যাবে, আচ্ছা 60 মানে 70 বছরে, আর আমার ওয়াইফের বয়স মনে করেন 65 বছর, 5 বছরে গ্যাপ দিলাম। একজন 65 বছর নারীর মাঝে কিন্তু কোনো ফিজিক্যাল অ্যাট্রাকশন থাকে না, শারীরিক যে চাহিদাটা, এটা কি থাকে যুবক ভাইরা? বলেন বলেন বলেন, থাকে না। তখন টিকে কেন? নানা নানিকে ভালোবাসে কেন? দাদা দাদিকে ভালোবাসে কেন? কারণ ওই যে দীর্ঘ লম্বা সময়ের ভালোবাসা, এর দ্বারা মনে একটা দয়া তৈরি হয়, মায়া তৈরি হয়, রহমত তৈরি হয়, এবং এই দয়ার দ্বারা মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বামী তার স্ত্রীর সঙ্গে থেকে যায়। ঠিক কিনা বলেন? দয়া লাগবে। আল্লাহ আমাদের সবাইকে এই উদ্দেশ্যগুলো অর্জন করার তৌফিক দান করুক। সকলেই মন খুলে পড়া, আমিন। বিয়ের 5 নম্বর উদ্দেশ্য হচ্ছে বংশ বিস্তার। আমরা আসছি কই থেকে? বাবার থেকে, মায়ের থেকে। আব্বা আম্মা না হইলে আমরা হতাম না, নানা নানি না হইলে আমার মা হইতো না, দাদি না থাকলে আমার বাপ হতো না। বংশ বিস্তার উদ্দেশ্য। তা এক যুবক আসছে এক পীর সাহেবের কাছে, হুজুরের কাছে, যে হুজুর একটু দোয়া করবেন, আমার জন্য বাচ্চা হয়। তো দোয়া করেছে, চলে গেছে। দ্বিতীয় বছর আবার আসছে, হুজুর একটু দোয়া করে আমার জন্য বাচ্চা হয়। হুজুর দোয়া করেছে যে বাচ্চা হবে, যাও। তৃতীয় বছর আবার আসছে, হুজুর আমার জন্য দোয়া করে বাচ্চা হয়। হুজুর কয় যে কি রে, এত বছর দোয়া করে তাও বাচ্চা হয় না? বাবা তুমি কি বিয়ে করছো? বলছে আমি বিয়ে করিনি। তো বিয়ে না করলে বাচ্চা আসবে কেন? বিয়ের উদ্দেশ্য হচ্ছে বংশ বিস্তার। বংশ বিস্তার করতে চাইলে বিয়ের দরকার যুবক ভাইরা, আজ না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার তৌফিক দান করুক। সকলেই পড়া, আমিন। বিয়ের সর্বোচ্চ উদ্দেশ্য হচ্ছে আল্লাহ বলছেন চরিত্র রক্ষা করা। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন। ইওর ওয়াইফ ইজ জাস্ট লাইক ড্রেস ফর ইউ, ইওর হাজবেন্ড ইজ জাস্ট লাইক ড্রেস ফর ইউ। তোমারা বিবি তোমার লিয়ে লেবাস হ্যায়, আর তোমারা হাজবেন্ড তোমার লিয়ে লেবাস। লেবাস যেমন পুরো দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঢাকে, এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে একজন মেয়ে তার স্বামীর পুরো চরিত্রকে কাপড় দিয়ে ঢেকে রাখে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? কাপড় হচ্ছে আমার পোশাক, যেমন আমার লজ্জাস্থান থাকে, আমার বউ তেমন ভাবে আমার চরিত্রকে রক্ষা করে, আমি আমার বউয়ের চরিত্রকে রক্ষা করি। আল্লাহ আমাদের সবাইকে চরিত্র রক্ষা করে বিয়ের পর চলার তৌফিক দান করুন। সকলে পড়া, আমিন। সর্বশেষ ছিল হাউ ক্যান উই টেক দ্য প্রিপারেশন, প্রস্তুতি কেমন করে নেব। শেষ কথা, সর্বশেষ সাবজেক্ট বা টপিক, সকলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিয়ের প্রস্তুতি কেমন হতে পারে? প্রথম,
বুঝবেন বিয়ের জন্য মেন্টালি, ফিজিক্যালি অ্যান্ড ফাইন্যান্সিয়ালি তিন দিক থেকে আপনাকে ঠিক থাকতে, মানসিক, আর্থিক, শারীরিক সব দিক থেকে আপনাকে রেডি হওয়া লাগবে। মানসিক কেমনে, বিয়ে করছি এটা প্রেম না, বিয়ে করছি এটা গার্লফ্রেন্ড না, বিয়ে করছি মানে আমি একজন মানুষের পুরো জীবনের দায়িত্ব নিয়েছি, তাকে আমার চালাইতে হবে, তাকে আমার খাওয়াইতে হবে, তাকে আমার পড়াইতে হবে, তাকে আমার ভালো রাখতে হবে, মানসিকভাবে প্রস্তুতি যে আমি বিয়ে করছি মানে একটা দায়িত্ব আমি আমার কাঁধে নিচ্ছি, প্রস্তুতি নেন মানসিকভাবে। দুই, আর্থিক, আর্থিক কেমনে, বিয়ে করছেন মানে মোহর দেওয়া লাগবে, মোহরের হক ইসলামে আছে না নাই? তোমরা সন্তুষ্ট চিত্তে মোহর দাও, যেই মেয়ের যেমনটা প্রাপ্য, যতটুকু প্রাপ্য দেওয়ার দরকার যুবক ভাইয়ের আছে না নাই? দিতে হবে, অবশ্যই দিতে হবে। আপনি কি জমাইছেন টাকাটা? হিসাব করা, আর্থিক প্রস্তুতি লাগবে। আল্লাহ আমাদের সবাইকে আর্থিক ভাবে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। সকলে মন খুলে পড়া, আমিন। এবার আসেন শারীরিক ব্যাখ্যা দিব না, এটা নিজের ফিটনেস ঠিক আছে কিনা, নিজে কোনো সমস্যা আছে কিনা একটু চেক করে নেবেন নিজেকে। এটা লজ্জার কিছু না, প্লিজ ডোন্ট টেক ইট সিরিয়াসলি অর ডোন্ট টেক ইট নেগেটিভলি। সিরিয়াসলি নেবেন কখন? যখন বুঝবেন যে সমস্যা আপনার আসলেই আছে, নিজেকে শুধরাবেন। এতে করে কি হবে, দাম্পত্য জীবন আপনাকে সুখী বানায় দিবে একজন, তিনি কে? পাশাপাশি আপনাকে বুঝতে হবে বিয়ের পরে কিন্তু একটা ওয়ালিমা থাকে, নর্মালি হয় আর কি। অনেকে একদম ঢাকা শহরে গুলশানে একটা বিশাল বড় জাঁকজমক আয়োজন, আবার কেউ সামান্য খেজুর দিয়ে ওলিমা করে ফেলো, অ্যাজ মাচ এস ইউ ক্যান, যতটুকু পারেন আর কি, সাধ্য অনুযায়ী খেজুর দিয়ে হোক, ডাল ভাত দিয়ে হোক, যা দিয়ে হোক ওলিমা দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে ওলিমার ক্ষেত্রে প্লিজ লিসেন মাই লেকচার উইথ ফুল কনসেন্ট্রেশন, প্লিজ লিসেন টু মি, আই নিড ইউর কনসেন্ট্রেশন। ওলিমার ক্ষেত্রে ওয়ালিমার দায়িত্ব হচ্ছে পুরুষের উপরে, বলেন সবাই, নারীর উপরে না পুরুষের উপরে? পুরুষ, পুরুষ খাওয়াবে, নারী হচ্ছে অপশনাল। যদি নারীর মা বলে, বাবা বলে যে ঠিক আছে আমাদের একটা মাত্র মেয়ে, আমরা একটা মেয়েকে বিয়ে দিব, খাওয়াবো না, আমরা খাওয়াবো, এটা আমাদের শখ, আমাদের মনের ইচ্ছা, দ্যাটস ওয়াই নো কে কুল, বাট বব যাত্রী নিয়ে আসবেন বরযাত্রীর নাম করে, এটা ইসলাম কখনো সমর্থ সমর্থ দেয় না, ঠিক কিনা বলুন যুবক ভাইয়ার আপনারা? ইসলাম এটাকে সাপোর্ট করে। অতএব বোঝা গেল বিয়ের ক্ষেত্রে ওলিমা খাওয়াবে মেয়ে পক্ষ না পুরুষ পক্ষ? পুরুষ পক্ষ। মেয়ের বাড়িতে 300 জন নিয়ে, 400 জন নিয়ে, মাইক্রো নিয়ে, বাস নিয়ে, অটো নিয়ে, রিক্সা নিয়েও যায়, বা কি শখ খাওয়া, মেয়ের বাপের খাইলে ওর যে কি ভাল লাগে, বেলা যায় গেলা যায়, ঠিক না? আবার অনেকে এরকম করে যে আমাদের লোক আসবে 200, মানে বলে 200 লোক আসবে, আসার সময় 400 লোক নিয়ে আসে, এদিকে মেয়ের বাপ রান্না করছে 250 লোক, আরো 50টা বাড়ায় আরো 150 জন আসছে। এই নিয়ে কি হয়, বস্তু পায়নি অবকে নে বরকে মারে, ব্যর্থ হয় বরকে মারে, বউকে উল্টা পাল্টা করে, এটা একদম আউট অফ ইসলামের কালচার, এটা ইসলামের বাহিরের কালচার। অতএব আমরা ড্রাইভ করবো, ওয়ালিমা আমরা দিব অ্যাজ মাচ এস উই ক্যান প্রোভাইড, যতটুকু পারা যায় আমরা দিব, এবং ট্রাই করব যত সহজে করা যায় বিয়েটা করার জন্য। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে বিয়ের মতো একটি হালাল কাজ, পবিত্র কাজ, পবিত্র বন্ধনে যাওয়ার তৌফিক দান করুক। আমরা সকলেই মন খুলে পড়ি, আমিন।